ওই মামা, এক কাপ চা, কাঁচা পাতি দিয়া। তুই আমাকে দারুণ একটা অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছিস। ভয়, ভয় আর আতঙ্কের মার্কেটিং করেছিস তুই এতদিন। আজ থেকে ভয়ের সোল ডিস্ট্রিবিউটর চেঞ্জ। আজ থেকে ভয়ের মার্কেটিং করব আমি, আর ভয় পাবি তুই। ছোটবেলায় রাস্তার দামরা ছেলেদের ট্যাক্স দেইনি আমি, কেন জানিস? আমার গায়ে জোর ছিল বলে তাদের ভয় পেতাম না। কলেজের মাস্তানদের চাঁদা দেইনি আমি, চাঁদাবাজি করতেও দেইনি আমি, কেন জানিস? আমার শক্তি ছিল তাদের চেয়েও বেশি। আজকেও আমি তোকে পাত্তা দিচ্ছি না, কেন জানিস? তোর সব লোক একত্রিত করেও তুই আমার মোকাবেলা করতে পারবি না। এই হাত প্রয়োজনে হাতুড়ি হয়ে তোদের সবাইকে গুড়িয়ে দিতে পারে, তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল, কেন জানিস? গুন্ডামি, মাস্তানি, চোর, ডাকাত, সন্ত্রাসী, খুন, রাহাজানি এগুলো পছন্দ করতো না, কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না, নিজের শক্তি দিয়ে, সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা, কিসের জানিস? ভয়ে। হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরে শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা, মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ।